জানিস দিদি, আজ আমার ভোটের কার্ড চলে এসেছে। আচ্ছা তাই? হ্যাঁ, আমি তো এবছর প্রথম ভোট দিচ্ছি, তাই আমার ভোট নিয়ে খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, এটা তো আনন্দ হওয়ারই কথা, কিন্তু একই সঙ্গে তো আমার ভীষণ ভয়ও করছে। আমি তো ভোট সম্বন্ধে কিচ্ছু জানি না, ওখানে কত নিয়মকানুন থাকে, কত কার্ড থাকে, আমার তো কিচ্ছু জানা নেই। তাই আমার মনে হয় আমার ভোট দিতে না যাওয়াটাই উচিত, তাই আমি না ভোট দিতে যাবো না দিদি। না বোনের তো ভয়ের কিছু নেই, প্রত্যেকটি নাগরিকেরই উচিত ভোট দিতে যাওয়া, তাই তুই অবশ্যই ভোট দিতে যাবি, কারণ আমাদের এক একটি ভোট সমাজের জন্য খুবই মূল্যবান। হ্যাঁ বোন, প্রিয়াঙ্কা ঠিকই বলেছে, আমাদের প্রত্যেকেরই ভোট দেওয়া অবশ্যই উচিত, কেননা আমাদের এক একটি ভোট উন্নয়নের এক একটি সিঁড়ির ধাপের মতো, তাই তুই যাবি, বুঝলি তো? হ্যাঁ বুঝেছি, ঠিক বলেছ দিদি, তোমাদের কথা শুনে আমার ভয় অনেকটা কেটে গিয়েছে। দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত যথাসময়ে যথাস্থানে গিয়ে ভোট প্রদান করা, কেননা আমাদের এক একটি ভোট দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।